অ্যানজিওগ্রাম আসলে একটা পরীক্ষা মাত্র, এটা কোনো চিকিৎসা পদ্ধতি নয়। পরীক্ষা ডায়াগনোসিস করার জন্য যে আমার হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কি না, থাকলে সেই ব্লকের পরিমাণ কত এবং চিকিৎসা পদ্ধতি কি হবে, কি কোনো রিং লাগানো প্রয়োজন হবে বা স্ট্যান্টিং না বাইপাস অপারেশন না শুধু ওষুধ খেলেই হবে, তাহলে এই সমস্ত জিনিসগুলো নির্ধারণ করার জন্য অ্যানজিওগ্রাম হচ্ছে একটি পরীক্ষা। এখন এই পরীক্ষা কীভাবে করা হয়? অ্যানজিওগ্রাম পরীক্ষাটি দেখা যায় একটা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে হাতের রক্তনালীর মাধ্যমে অ্যানজিওগ্রাম করা যায় অথবা পায়ের রক্তনালীর মাধ্যমে অ্যানজিওগ্রাম করা যায়। এবং অ্যানজিওগ্রামের জন্য একটি ক্যাথল্যাবের প্রয়োজন হয়। যে যে হসপিটালে ক্যাথল্যাব থাকে সেটা হচ্ছে একটা এক্সরে মেশিনের মতো, যেই মেশিনের মাধ্যমে আমরা কী করি, ছবি তোলা হয়, হার্টের রক্তনালীর ভিতরে কিছু মেডিসিন প্রয়োগ করে ছবি তোলা হয়। এই ছবি তোলার যে প্রক্রিয়া, যে মেশিন, সেটাকে আমরা বলি সিআর মেশিন। এটা ক্যাথল্যাবে থাকে, তো ওই মেশিনের মাধ্যমে এবং রুগীকে কোনো অজ্ঞান করা হয় না, শুধু যেই জায়গা দিয়ে অ্যানজিওগ্রাম করা হয় ওই জায়গাতে সামান্য একটু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে দেওয়ার মাধ্যমেই এই অ্যানজিওগ্রাম করা হয়। এবং রুগী খুব সবই দেখেন, সবার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা হলে উনি কথা বলতে পারেন। হাত বা পায়ের রক্তনালী দিয়ে করা, রক্তনালী দিয়ে কি ক্যাথেটার ঢুকে? হ্যাঁ, একটা ক্যাথেটারের মাধ্যমে আমরা কী করি, হার্টের রক্তনালীর ভিতরে ওষুধ প্রয়োগ করি, রেডিওপেক ডাই বলা হয় সেটাকে, দিয়ে এক্সরের মাধ্যমে ছবি তোলা হয় এবং এগুলো ভিডিওর মাধ্যমে মানে আপনার রিপ্রেজেন্ট করা হয়। রুগী নিজে দেখতে পারবেন, ডাক্তাররা দেখেন, দেখে সিদ্ধান্ত নেন যে কয়টা ব্লক আছে, কী পরিমাণ ব্লক আছে। সুতরাং অ্যানজিওগ্রামটা কোনো জটিল কোনো পরীক্ষা না এবং এটা একটি সহজ পরীক্ষা।